আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? এই রাত করে চলে আসলাম আপনাদের কাছে খাওয়া দাওয়া করার জন্য। কি রান্না করতেছেন? ভাত রান্না করি। পুত্র ধন, তুমি এত রাতে কি করছো এখানে বলো? গরম গরম ধোয়া ওঠা রুটি, সাথে এখানে গরম গরম কালা ভুনা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক শীত লাগতেছে, শীতে কাঁপাকাঁপি ধরে গেছে, এত ঠান্ডা পড়বে বুঝতে পারি নাই। রংপুর শহরে অনেক ঠান্ডা। রংপুর শহর থেকে কত কিলো দূর হবে এটা? রংপুর শহর থেকে তিন বেশি হবে, বেশি হবে, তিন কিলো হবে না, চার, চার থেকে পাঁচ কিলো হবে, পাঁচ কিলো না, প্রায় পাঁচ কিলো দূরে আমাদেরকে নিয়ে আসছে এই যে মুসলিম ভাই, তাই না? মুসলিম ভাই, এটা এই খুলো, এটা খুলো, খুলো তোমার চেহারা খান দেখাও, এত সুন্দর চেহারা তোমার, মাশাল্লাহ। মুসলিম ভাই, এই জায়গার বিখ্যাত কি? কালা ভুনা। খাইছো কোনো সময় এই জায়গায়? তো চলো খাই একসাথে। এইখানে সারা রাত পাওয়া যায় নাকি? সারা রাত এর এই এরশাদের হোটেল নাম, এরশাদ সাহেবকে আপনি আপনি? আচ্ছা ভাই, আপনার এইখানে এই কালা ভুনার এটার ইয়াটা কি, রহস্যটা কি আসলে? কি রহস্য নিয়ে আপনি কালা ভুনা বিক্রি করতেছেন বলেন তো একটু আমি শুনি। মানে কেন মানুষ এই যে এই রাতের বেলা এই একটা দেড়টা দুইটার দিকে মানুষ এখানে আসে খাইতে, এটা কারণটা কি? কারণ মানুষের কাছে ভালো লাগে। তা আপনি দিনে আসেন না কেন? দিনে আসে। এটা কি সারাদিন খোলা থাকে? চব্বিশ ঘন্টা খোলা থাকে? এই শুধু রাত ভোর চারটা থেকে সকাল আটটা পর্যন্ত বন্ধ থাকে, ওই টাইমটা মানুষের খাওয়ার টাইমটা। আচ্ছা, ভোর চারটা থেকে সকাল আটটা নয়টা পর্যন্ত বন্ধ থাকে, আবার শুরু হয়। এখানের মূল খাবার কি, ভাত না রুটি? ভাত রুটি দুটোই। বেশি খায় কোনটা? বেশি ভাত খায়। বেশি ভাত খায়, কি দিয়ে খায়? গরু কালো ভুনা, তারপরে গরুর ভুনা আছে, মুরগি থাকে। রুটি কত করে বিক্রি করেন? পাঁচ টাকা পিস। আর ভাত? ভাত দশ টাকা প্লেট। ভাত দশ টাকা প্লেট। কালা ভুনা? একশো বিশ টাকা বাটি। একশো বিশ টাকা, হাফ সত্তর টাকা। হাফ সত্তর টাকা, হাফে কয় পিস দেন? ছোট ছোট পিস তো অনেকগুলো ওঠে। আর ইয়া ওই সাইডেরটাই কি? ওই সাইডেরটাই ওটা গরুর ভুনা। গরু ওইটা কত, একই দাম? না, ওটা একশো টাকা আর হাফ ষাট টাকা। মানে দশ টাকা বিশ টাকা কমছে। ওকে, সো সাথে আবার ডিম টিমও আছে, কেউ চাইলে ডিম ভেজে দেন। আর কোনো তরকারি নাই? মুরগি থাকে, মাছ থাকে, বগের মাংস থাকে। কি কিসের মাংস? বক পাখির মাংস থাকে। এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে, ঠিক আছে, জি, পুলিশ কিন্তু আপনার ছাড়বো না। না, আপনি যেই হন না, ঠিক আছে, আপনি দেশের সম্পদ নষ্ট করছেন। জি, এগুলো নষ্ট করে মানুষকে খাওয়াচ্ছেন, তাই না? জি। যাই হোক, কাকার নাম কি? রুস্তম কাকা। রুস্তম কাকা, কি খাবো বলেন? ভাত খাবো না রুটি খাবো বলেন? রুটি, রুটি, রুটি চলবে? হ্যাঁ, রুটি ভালো। হ্যাঁ নাকি ভাত, কোনটা বলেন? রুটি খান ভাই। রুটি খাই, ওকে, রুটির কথা বললো। বাবা, তোমার নাম কি? সোহাগ। তুমি কি? আচ্ছা, তো পুত্র ধন, তুমি এত রাত্রে কি করছো এখানে বলো? কয় কি, পড়াশোনার কি অবস্থা? পড়াশোনাও করতেছো? পরীক্ষাও দিচ্ছ বাসায় বসে দেখে দেখে? গাইড দেখে দেখে। আচ্ছা, একটু না দেখে পরীক্ষা দিতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার রেজাল্ট ভালো হইলেও পরবর্তী সেটা খুব একটা সুখকর হবে না। আসো 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 না মুসলিম ভাই, আসো। আচ্ছা, এইটাই আপনার বাসা? আচ্ছা, কিন্তু আন্টি আছে, মানে আপনার মা আছে, এখনো আছে? যাবো আমি পেছনে। আপনার ছেলে তিন জেনারেশন? হায় হায় রে, আমি এতক্ষণ ধরে কি জেনে, এখানে অন্য কেউ নাই, বাবা ছেলে নাতি দাদিও আছে। যাই তাহলে ভিতরে যাই, একটু একটু চাচির সাথে দেখা করে আসি। দামি খাবার এই জায়গায় নাই, দামি খাবার খাই না তো ভাই, আমি গরিব মানুষ, গরিব খাবার খাই। চাচি কই? আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? এই রাত করে চলে আসলাম আপনাদের কাছে খাওয়া দাওয়া করার জন্য। কি রান্না করতেছেন? আর এখন শুধু ভাত। তা আপনি ঘুমাবেন না? এই প্রতিদিন রাত বারোটা সাড়ে বারোটা একটা দেড়টা পর্যন্ত আপনার খাটায়, টাকা পয়সা দেয়?
হ্যাঁ ঠিক আছে চাচি, তাহলে আমি বসলাম, একটু খাওয়া দাওয়া করি। আসেন আমরা এখানে বসি। আসো মুসলিম ভাই, আসো দেখি সেই স্পেশাল কালাভুনা। এই কালাভুনা কার হাতের রান্না? ওই চাচির হাতে। চাচি শিখছে কই এই কালাভুনা রান্না? না। হ্যাঁ দেখেই তো খুব ইন্টারেস্টিং লাগতেছে। হ্যাঁ এক ড্রাইভার আইসা দেখাই দিয়ে শিখাই দিয়ে গেছে। কত বছর আগে? দুই বছর। আপনি মানে এই দোকানটার বয়স খুব বেশি না? তিন বছর। আচ্ছা আচ্ছা, এইটা এটা তো চাচির স্টাইলে রান্না, চাচির নিজস্ব স্টাইলে এটা রান্না। হ্যাঁ আপনি দেখেন না, আরে পুরো তেল তেল, নিচে কি জাল হচ্ছে? জাল হবে এটা। আর এটা এটা জাল হচ্ছে? এটা জাল হচ্ছে, এটা সারা রাত হয় জাল, সারা রাত জাল। এইটুকি আছে কালাভুনা? হ্যাঁ কালাভুনা এইটুকি। দেন না আমার, দেন কালাভুনা, দেন রুটি, দেন দিব। বিসমিল্লাহ করে দেই না, একেবারে হাড়ির থেকে তুইলা খাইতেছি, একেবারে নিজেদের মানুষ ছাড়া কেউ পারে না। বিসমিল্লাহ রহমান। সুপার। খাওয়া দাওয়া শুরু হোক। চাচি খাইলাম তাহলে, গরম গরম ধোয়া ওঠা রুটি, সাথে এখানে গরম গরম কালাভুনা। কালাভুনাটা একটু শক্ত, বাজতে বাজতে শক্ত হয়ে গেছে। হ্যাঁ খাই। অনেক মজা হয়েছে চাচি, অনেক মজা হয়েছে। সরিষার তেলের ভাজা না? কালাভুনা কিন্তু মেইনলি চট্টগ্রামের খাবার, চট্টগ্রামের লোকজন এই খাবারটা বের করছে। আপনারা প্যালকা খান না? প্যালকা নাপা শাক টাক দিয়া, সুটকি টুটকি দিয়া, এগুলো দিয়া প্যালকা। কাদের খাবার? আপনাদের খাবার, রংপুরের মানুষের খাবার। যেমনি ধরেন সিলেটের মানুষ খায় হচ্ছে সাতকরা দিয়া গরুর মাংস, লেবুর মতন একটা এরকম ফল পাওয়া যায়, ওটা হচ্ছে সাতকরা। ওটা দিয়ে গরুর মাংস রান্না করলে, আপনি এই সাইডের গরুর মাংসটা যেভাবে রান্না করছেন এরকম গরুর মাংসের মধ্যেই ওই লেবুটা কেটে কেটে দেয়, ওটা একটু টক টক লাগে। আবার খুলনার মানুষের স্পেশাল খাবার হচ্ছে চুই ঝাল, মানে গাছের ডাল আছে না, একরকম গাছ আছে চুই ঝালের গাছ, সেই ডাল চিকন 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 মোটা সব ধরনের ডাল কাইটা, ওইটা দিয়ে গরুর মাংস রান্না করে, ওইটা আরেক টেস্ট, ওইটা আলাদা স্বাদ। আর চট্টগ্রামের স্পেশাল খাওয়া হচ্ছে গিয়ে এই কালাভুনা আর মেজবানি মাংস। বাহ, এই চাচির একটু দেখাও, চাচি দোয়া করবেন তো আমাদের জন্য। হ্যাঁ ইনশাআল্লাহ। আহ ক্লোজ নিছিস কালাভুনার? এটা কিন্তু আমি বলবো না যে এটা একেবারে অথেন্টিক কালাভুনা, বাট এটা রুটি দিয়ে খাইতে মজা লাগবে। এটা একটা ভাজা মাংস, ভাত দিয়ে মজা লাগে না? ভাত দিয়ে মজা লাগে, খুব মজা লাগে। একদিন আল্লাহ বাচ্চা রাখলে বাহ। তো প্রতিদিন কত কেজি মাংস রান্না করেন আপনারা? এখন বাজার খারাপ, তাও
দশ বারো কেজি যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ, খারাপ না তো, ভালোই যায়। আচ্ছা খুব বেশি দেরি না করি ভাই, কেমন লাগতেছে? মজা লাগতেছে? এখন অনেক রাত, অনেক রাত, দেড়টা দুইটা বাজবে আমাদের যাইতে যাইতে। একটা লোক নাই রাস্তায়, অন্ধকার। আমরা ঢাকার মানুষ এত অন্ধকার দেখে অভ্যস্ত না, বুঝছেন না বিষয়টা। সো আজকের মতন বিদায় নিই, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। এটা হচ্ছে রংপুর সাত মাথা, এই জায়গার আর কোনো নাম আছে? আর কে রোড, আব্দুল্লাহ ফিলিং স্টোনের সামনে। এই যে মেসার্স আব্দুল্লাহ ফিলিং স্টোনের ঠিক অপোজিটে হোটেলটার বাইরে থেকে কোনো সাইনবোর্ড নাই, এই হোটেলের মালিকের নাম এরশাদ, এরশাদের হোটেল নামে পরিচিত। আবার কাকার নাম কি? অ্যাকচুয়ালি এটা রুস্তম কাকার হোটেল, হ্যাঁ, এরশাদ ভাই হচ্ছে তার ছেলে, আর ওর নাম হচ্ছে সোহাগ, সোহাগ হচ্ছে গিয়ে তার নাতি, নাতি রুস্তমের নাতি। সো রুস্তম কাকার হোটেল থেকে আজকের মতন বিদায় নিচ্ছি আমি, আর আমার সাথে আছে আমাদের মুসলিম ভাই, ঠিকঠাক মতন পৌঁছে দেবেন কিন্তু। আজকের মতন বিদায়, ভালো থাকবেন। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই চাচির জন্য একটা লাইক দেবেন, আমার জন্য না। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।